হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমার টাইটেল আর থাম্বনেল দেখে জেনে গেছো। হ্যাঁ, আজকে যাচ্ছি প্রভাত ফেরিতে, মানে পথযাত্রা মোটামুটি হবে। রামকৃষ্ণপুর থেকে ছেড়েছে, এখন বর্তমানে আছে কানকিতে। তো আমি চলে আসছি, এই হলো মজলিশপুর মোড় সামনে। তো চলো গাইস, দেখতে থাকো। আর আমার যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, তো ফেসবুক পেজটা ফলো করে দেবে। তো গাইস চলো যাওয়া যাক। আর আজকে আমি লাইফে প্রথমবার পাঞ্জাবি পরেছি, ভাই যাওয়া দেখো একটু লুক, ফটো টটো শ্যুট করবো। চলো যাওয়া যাক। গাইস এখন আছি আমরা মজলিশপুর মোড়ে। তো দেখতে পাচ্ছ প্রভাত ফেরি আসছে, তো সামনে এদিক দিয়ে আসবে। এখন মানে মোটামুটি নয়নগর পার হয়েছে, নয়নগর পেট্রোল পাম্পের ওখানে আছে। তো গাইস দেখতে থাকো, আর চলো দেখা হচ্ছে। একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো, মানে ভাইয়ের মতোই। তো এ থাকে ইউটিউবে ব্লগ করে। তো দেখো ফাইনালি আছে, আমরা এখন রামকৃষ্ণপুর প্রভাত ফেরি চলে আসছে গাইস। তো প্রায় চলে আসছে, আর এদিকে মজলিশপুর মোড়ে একবার ভিড়টা দেখো। তো চলো গাইস দেখা যাক। তো সো ফাইনালি গাইস চলে আসছে প্রভাত ফেরি। এখন আমরা যাবো পথযাত্রা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো গাইস এটা আমাদের রামকৃষ্ণপুরের পথযাত্রা অনুষ্ঠান। এখন মোটামুটি আমাদের যেতে হবে মোটামুটি আরও 8-9 কিলোমিটার পায়ে হেঁটে যাব। সবাই দেখেন পুরো পায়ে খালি হেঁটে যাচ্ছি, সাদা লাল পায়ের শাড়ি। আমাদের যেটি আমাদের কাছে জিজ্ঞাসা করি ঠান্ডা কিরকম, পায়ে ঠান্ডা লাগছে কিনা। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না বলছে। Thank you.
আমাদের প্রাইমারি স্কুল দাউগা এখান থেকে জ্ঞান অর্জন করেছি প্রথম কমেন্ট করে ভিডিওতে দেখ
দেখা হয়ে গেল ভাইয়ের সাথে প্রবেশ করছি এখন ভিতরে একদম পুরো গরম একদম ঘাম বেড়ে গেছে গাইস আর এই যে ভিতরে ঢুকলাম এখন মন্দিরের ভিতরে একটা মন্দিরটা একটু ভিডিও করব তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই আমাদের মন্দির আর এবার আসলাম আমরা ভিতরে এই মন্দির অন্ধকার গাইস পুরো অন্ধকার